ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কের যে উপায় অ্যাকাউন্ট আপনি উপায় অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন আপনার যে ইউপিআই অ্যাকাউন্ট থাকবে ইউপিআই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন কিনা এ বিষয়ে কথা বলবো আপনার উপায় অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্লে স্টোর থেকে আপনি উপায় অ্যাপটি ইনস্টল করবেন অ্যাপটির লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে উপায় অ্যাপটি ইনস্টল করার পর আপনি উপায় অ্যাপটি ওপেন করবেন এরপর নতুন অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি অবশ্যই রেজিস্ট্রেশন নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনে আপনি প্রবেশ করবেন এই অপশনে প্রবেশ করার পর আপনার মোবাইল নাম্বার বসাবেন আপনার মোবাইল নাম্বার বসানোর পর আপনার নাম্বারে যে অপারেটর আপনি অপারেটর সিলেক্ট করবেন এরপর আপনি ভেরিফাই মোবাইল নাম্বার এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে আপনি একটু অপেক্ষা করবেন এরপর আপনার কোডটি অটোডিট হবে এরপর আপনার এনআইডি কার্ডের যে একটি সামনের অংশ থাকে আপনাকে ছবি তুলতে হবে এরপর আপনি ছবিটি তুলবেন আপনার এনআইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশের ছবি তোলার পর আপনাকে হচ্ছে আপনার ছবি তুলতে হবে এরপর আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো ভেরিফাই করা হবে এনআইডি কার্ডের তথ্যগুলো ভেরিফাই সম্পন্ন হলে আপনার পেশা কি আপনার পেশাটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে আপনার জেন্ডার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার ইমেল অ্যাড্রেস থাকলে আপনি বসাতে পারেন অথবা না থাকলে আপনি অ্যাভয়েড করতে পারবেন এরপর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো দেখতে পাবেন কোথাও ভুল থাকলে আপনি এডিট করতে পারবেন এরপর আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেসটি বসাতে হবে আপনি বসাবেন বসানোর পর আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে আপনি আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন করার পরে আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন আপনি এলোমেলো চার সংখ্যার পিন বসাবেন সিরিয়ালি এক দুই তিন চার চার তিন দুই এক চারটা ওয়ান চারটা চার এ ধরনের সংখ্যা রাখবেন না এলোমেলো চার সংখ্যার পিন বসানোর পর আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন এরপর আপনাকে উপায় থেকে আপনাকে ওয়েলকাম জানানো হবে এবং আপনি উপায় থেকে একটি মেসেজ পাবেন আপনি একটি অ্যাকাউন্ট নাম্বার পাবেন এরপর আপনি গেট এ স্টার্ট এই অপশানে ক্লিক করবেন করার পর আপনার মোবাইল নাম্বার বসাবেন বসানোর পর আপনাকে পিন নাম্বার বসাতে হবে আপনার পিন নাম্বার বসানোর পর আপনি পরবর্তী অপশানে ক্লিক করবেন আপনি উপায় অ্যাকাউন্টের মাধ্যমে আপনি উপায় অ্যাকাউন্টে সেন্ড পানি করতে পারবেন আপনি মোবাইল টপ আপ করতে পারবেন আপনি চাইলে অবশ্যই আপনি ইউসিবি ব্যাংকের এটিএম থেকে ক্যাশ আউট করতে পারবেন আপনি চাইলে উপায় অ্যাকাউন্টে যারা এজেন্ট থাকবে তাদের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন আপনি পেমেন্ট করতে পারবেন আপনি বিল পে করতে পারবেন এবং আপনি চাইলে আপনি ফান্ড ট্রান্সফার অপশন থেকে বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং আপনি চাইলে অন্যান্য সেবা নিতে পারবেন আপনি অবশ্যই খবর দেখতে পারবেন আপনি গেম খেলতে পারবেন অবশ্যই চাইলে আপনি কুইজ খেলতে পারবেন এরপর আপনি হিস্ট্রি অপশন থেকে আপনার যে ট্রানজেকশন থাকবে আপনার ট্রানজেকশন হিস্ট্রিগুলো দেখতে পাবেন আপনি চাইলে অ্যাকাউন্ট অপশন থেকে আপনার অ্যাকাউন্ট দেখতে পাবেন আপনি চাইলে ইউসিবি ব্যাংকের আপনি কার্ড লিঙ্ক করতে পারবেন আপনি চাইলে অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন আপনি লিমিট অপশন থেকে অ্যাকাউন্টের জন্য যে লিমিট থাকবে আপনি লিমিট দেখতে পারবেন আপনি মোর অপশন থেকে আপনি পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন এর পাশাপাশি আপনি অপারেটর এমএনপি করলে আপনি অবশ্যই আপডেট করতে পারবেন এরপর আপনি অ্যাপ ব্যতীত অ্যাকাউন্টটি ব্যবহার করার জন্য আপনি স্টার টু সিক্স এইট হ্যাশ আপনি ডায়ল করবেন এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনারা ইউপি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কি না আপনারা আর বর্তমানে ইউপি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না আপনাদের আরেকটি প্রশ্ন থাকতে পারে আমার ইউপি অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে ব্যালেন্সটি আমার কি হবে আপনার যদি ইউপি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে আপনি যদি উপায় অ্যাকাউন্ট ওপেন করেন উপায় অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হওয়ার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ইউপিআই অ্যাকাউন্টে যে ব্যালেন্সটি থাকবে আপনার উপায় অ্যাকাউন্টে টাকাটি জমা হবে অবশ্যই ইউপি অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং উপায় অ্যাকাউন্টের মোবাইল নাম্বার একই হতে হবে আশা করছি আপনাদের উপায় অ্যাকাউন্টের সেবাগুলো ভালো লাগবে এবং আপনাদের ভিডিওটি অনেকটা উপকারে আসবে আপনার ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন